কালকে রাত 5টা পর্যন্ত পঙ্গু হাসপাতালে আমরা ট্রিটমেন্ট নিয়েছি, টি নেক্সট এর কিছু ভুল ত্রুটি আছে, এই মার খাওয়া প্লেয়ারদেরকে পাশে রেখে আর যাই হোক আমরা খেলতে পারবো না। সংস্কৃতি জগতে পেশি শক্তিকে আমরা বিন্দুমাত্র কেউ প্রমোট করি না। চার পাঁচজন মানুষের হামলার জন্য একটা ক্রিকেট লিগে মারামারি, এই ওয়ার্ডগুলো বলবেন না, মারামারি অন্য জিনিস। সব মিলিয়ে আমাদের টিমের মধ্যে শিমুল ভাই আছেন, আমাদের অনেক সিনিয়র মানুষ শ্রদ্ধেহ, এহসান ভাই আছেন, আমাদের টিমের এখানে যারা যারা আছেন, আমাদের ছয়জন প্লেয়ার অসুস্থ হয়েছে। কালকে রাত 5টা পর্যন্ত পঙ্গু হাসপাতালে আমরা ট্রিটমেন্ট নিয়েছি, একজন প্লেয়ার প্লাস্টার, সে আজকে আসতেই পারেনি। আমি তিনজনকে জোর করে তুলে নিয়ে এসেছি, ব্যান্ডেজও আছে ওদের ঘাড়ে, ওদেরকে নিয়ে আসলে আমরা খেলার মতো অবস্থায় নেই। ওদের কারো 5 দিন, কারো 7 দিন, কারো 3 দিন করে রেস্ট, এর মধ্যে আমাদের পক্ষে আমাদের এই খেলতে এসে এই মার খাওয়া প্লেয়ারদেরকে পাশে রেখে আর যাই হোক আমরা খেলতে পারবো না। ওদের সুস্থ হতে হবে, সুস্থ হওয়ার সময়টা দিতে হবে, সুস্থ একটা টিমকে নিয়ে সুন্দর নিয়মকানুন আরও গোছানো, সুন্দরভাবে গুছিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যেই সংস্কৃতি সমাজ সুবর্ণা মুস্তফারা তৈরি করেছিলেন, আফজাল ভাইরা তৈরি করেছিলেন, আলিজাকিরা তৈরি করেছিলেন, নূর ভাই তৈরি করেছিলেন, মুস্তফা মনস্তার তৈরি করেছিলেন, আরও অনেক অনেক মানুষ তৈরি করেছিলেন, সেই লিগাসি, সেই সম্মান, সেই সম্ভ্রম, সেই পরিচ্ছন্নতা নিয়েই সংস্কৃতি সমাজ চলবে এবং এই সংস্কৃতি সমাজের প্রতিফলন হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ। কালকে মানে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা আমার দীপঙ্কর দীপনদার টিমেরও প্লেয়ারদের কোনো ফল্ট না, মোস্তফা কামাল রাজ তার টিমেরও প্লেয়ারদের কোনো ফল্ট না, যেটা আপনারা জি নেক্সটের প্রতিনিধির বক্তব্য, মোস্তফা কামাল রাজের বক্তব্য এবং দীপঙ্কর দীপনদার বক্তব্য থেকে পরিষ্কার হয়েছেন। অ্যাকচুয়ালি এখানে একটা ভুল হয়ে গিয়েছিল, ভুলটা হচ্ছে যে আয়োজক কমিটি কিছু সাপোর্টার জার্সি সরবরাহ করেছিল যেগুলো নাম ছাড়া, সাপোর্টার জার্সি পরিহিত কিছু জন ডাগ আউটে উপস্থিত ছিল, দীপঙ্কর দীপনদার ডাগ আউটেও ছিল, মোস্তফা কামাল রাজেরও ডাগ আউটে ছিল। একটা আউটকে কেন্দ্র করে একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তারপরে খেলাটা যখন শেষ হয়, শেষ হওয়ার পরে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, যেটা আমরা কালকে রাতে বারংবার ভিডিও ফুটেজগুলো দেখেছি, দেখার পরে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কারা এটার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আমরা অফিসিয়ালি জি নেক্সটের পক্ষ থেকে, আমি জি নেক্সটকে রিকোয়েস্ট করেছিলাম যে অফিসিয়ালি আমরা এটা পদক্ষেপ নিব এবং সেই অনুযায়ী আমরা সে ব্যবস্থা করেছি, যেটার কপি আমরা অচিরেই সরবরাহ করব। আমাদের সবার ভাবমূর্তি এখানে জড়িত, মিডিয়ার সকল সিনিয়ররা এখানে উপস্থিত, গিয়াসুদ্দিন সেলিম, সালাউদ্দিন লাবলু, চয়নিকা চৌধুরী, শিয়াব শাহিন, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ, এরা সবাই একজন মানে খুনি নির্মাতা। জি নেক্সটের কিছু ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।